এই নবীজি কি করেছে, প্রতি বছর রমজানের শেষ 10 দিন কি করত, ইতিকাফ করত, ইতিকাফ করত। দরকার তো ছিল না, উম্মত কি শিখে গেছেন, আমি করে গেলাম তোমরাও কইরো। সবিকতর পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো এটা যে রমজানের শেষ দশকে সবে কদর করা, সবে কি এতেকাফ করা। আর এই এতেকাফটা পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে। পুরুষরা যদি করে তাহলে তারা করবে মসজিদের এক কোনায়, আর মহিলারা যদি করে তাহলে তারা করবে বাড়ির ঘরের এক কোনায়, চতুর্দিক দিয়ে কি করবে চাদর টাদর বা খেতাটাতে ইত্যাদি দিয়ে বেড়া দিয়ে ওই তা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে তারা অবস্থান করবে। এই জন্য মায়েদেরকে বুঝাই দেবেন, যাদের কোনো কাম কাজ নাই, বুড়া মানুষ, পয়সা পয়সা বৈশাই থাকে, তাদেরকে বাড়িতে এতেকাপে বসাই দেবেন। এতেকাপ বসাই দিলে পরে সেও দামি হয়ে গেল, আর আপনি বসাই দিলেন, একটু হেল্প করলেন, তার জন্য একটু খেদমতের ব্যবস্থা করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে এতেকাপের সওয়াব দান করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার নিয়তে কেউ যদি এতেকাপ করে, আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, এ রাত্রিকে তোমরা যদি পেতে চাও তাহলে 20 রোজার পর থেকে যে সমস্ত বেজর রজনীগুলো রয়েছে, বেজর রাত্রিগুলো রয়েছে, ওই বেজর রাত্রিতে তোমরা আল্লাহর ইবাদত করা আরম্ভ করে দাও। রমজানের 20 তারিখের পরে যে বেজর রাত্রিগুলো আছে, ওই রাত্রির মধ্যে যে কোনো এক রাত্রিতে যাতে যাইতে পারে। হ্যাঁ, আমরা যে শবে কদর সাধারণত 27 তারিখে পড়ে থাকি, এটা কিন্তু একেবারে যে 27 তারিখেই যাবে এটা কিন্তু ঠিক না। বরং আল্লাহর নবী বলেছেন যে না, এক এক বছর এক এক তারিখে হতে পারে, এটা এক এক বছর এক এক তারিখে যে হবে এটাই সম্ভাবনা বেশি। তাহলে এক এক বছর এক এক তারিখে যদি হয় তাহলে আপনি 21 তারিখের রাত্রিতে যতটুকু সম্ভব ততটুকু ইবাদত বন্দেগী করেন, আবার 23 তারিখে আপনি একটু আরেকটু করলেন, আবার 25 তারিখে আপনি আর একটু করলেন, আবার 27 তারিখে আপনি আর একটু বাড়াইয়া করলেন। যেহেতু 27 তারিখের কথা বেশি এসেছে, কথা বলেন ঠিক কি না, যেহেতু 27 তারিখের কথা বেশি আসছে এই জন্য আপনি 27 তারিখে একটু বেশি করে, রমজানের মতো প্রতি রাত্রিতেই বেশি করা দরকার, কারণ রমজানের 24টা ঘন্টাই তো আল্লাহর বান্দার জন্য দোয়া কবুল হওয়ার সময়। সুবহানাল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা বিশেষ রজনীর কথা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি জাহার, এই শবে কদরের রজনী এত দামি, এত দামি আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক রাত ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তাহলে এই জন্য আপনি 27 তারিখে আপনি একটু বাড়াইয়া করেন, আবার এমন যেন না হয় 27 তারিখে ইবাদত বন্দেগী করলাম, 29 তারিখে একেবারে বাদ দিলাম। আপনি তো এটা জানেন না, 29 তারিখেও শবে কদর যাইতে পারে, 29 তারিখেও শবে কদর যাইতে পারে। এখন আসেন যে আমরা সাধারণত যারা বাড়িতে থাকি, বাড়িতে থাকলে তো সাধারণত বেশিরভাগ আমরা গাফেলই থাকি। এই শবে কদর পাওয়ার উত্তম সবচাইতে যে আপনি পাবেনই, একটা গ্যারান্টি দেওয়া কথা যে আপনি পাবেনই, সেটার সবচেয়ে উত্তম সুরত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে এতেকাপ করতেন। সুবহানাল্লাহ, আহা, এত দামি, এত দামি নবী, আর যাকে দেখার জন্য দূর থেকে কাছ এসে নবীজিকে এক নজর দেখার জন্য পাগল হয়ে ছুটে আসে, যে নবীকে দর্শন করার জন্য, যে নবীকে দেখার জন্য 40 বছর পর্যন্ত একটা গর্তের মধ্যে সাপ লুকিয়ে থাকতো, সাপ জানতো যে আমার প্রিয় নবী যে এই রাস্তা দিয়ে আসবে, এই জন্য 40 বছর পর্যন্ত সেই রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়িয়ে নবীজির অপেক্ষা করতেছিল। বলেন সুবহানাল্লাহ, একটা সাপ নবীজিকে দেখার জন্য 40 বছর অপেক্ষা করতেছে। হিজরতের রাত্রিতে নবীজি এক জায়গায় রেস্ট নিছে, দূর থেকে একটা গাছ মানুষের নেই হেঁটে এসে নবীজির কাছে আয়েশা ছায়া দিছে, সেই নবী যে এত দামি নবী, আল্লাহ যার আগে পিছে বর্তমানের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিছে, জিনাকে পবিত্র রাখার জন্য যার হাড়, যার কলব, যেটাকে হাড় বলা হয়,
এটাকে একবার নয় দুইবার নয় তিন তিনবার হাউজে কাউসারের পানি দিয়ে ওয়াশ করছে। সুবহানাল্লাহ বলবেন না না কয়বার? তিনবার হাউজে কাউসারের পানি দিয়ে ওয়াশ করছে, ধৌত করছে, যার কলবটাকে পবিত্র রাখার জন্য, পবিত্র করার জন্য, যেই কলবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, যিনি হলেন সাইয়্যিদুল নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যিনি সোয়া লক্ষ নবীদেরকে পিছনে নিয়া নামাজ পড়াইছেন, নামাজের ইমামতি করছেন। কত লক্ষ? সোয়া লক্ষ নবীদেরকে পিছনে নিয়া তিনি নামাজের ইমামতি করেছেন। করে গেলাম, তোমরাও কইরো। সবেকদর পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো এটা যে রমজানের শেষ দশকে সবেকদর করা, সবে কি এতেকাফ করা। আর এই এতেকাফটা পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে। পুরুষরা যদি করে তাহলে তারা করবে মসজিদের এক কোনায়, আর মহিলারা যদি করে তাহলে তারা করবে বাড়ির ঘরের এক কোনায়, চতুর্দিক দিয়ে কি করবে চাদর টাদর বা খেতা টাতে ইত্যাদি দিয়ে বেড়া দিয়া হয়তো ওই নির্দিষ্ট একটা জায়গার ভিতরে তারা অবস্থান করবে। এই জন্য মায়েদেরকে বুঝাই দেবেন, যাদের কোনো কাম কাজ নাই, বুড়া মানুষ, পয়সা পয়সা বৈশাই থাকে, তাদেরকে বাড়িতে এতেকাফে বসাই দেবেন। এতেকাফ বসাই দিলে পরে সেও দামি হয়ে গেল, আর আপনি বসাই দিলেন, একটু হেল্প করলেন, তার জন্য একটু খেদমতের ব্যবস্থা করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে এতেকাফের সওয়াব দান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে কেউ যদি এতেকাফ করে, আল্লাহ তাআলা তার থেকে আর জাহান্নাম থেকে তিন খন্দক পরিমাণ দূরত্ব পয়দা করে দেবে। চিল্লে বলি সুবহানাল্লাহ। কয় খন্দক? তিন খন্দক। খন্দক কি বুঝেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বললেন, সাহাবীদেরকেও জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি খন্দকের মানে বোঝো? সাহাবীরাও বলতেছে, এমন আপনারা বললেন যে না হুজুর বুঝি না। সাহাবীরাও এরকম অজ্ঞতা প্রকাশ করছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না, খন্দক মানে কি, খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে আজমেনকে বুঝিয়ে দিলেন, এক খন্দকের পরিমাণ হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্বের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আর এতেকাফকারী এই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে কয় খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবেন? তিন খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবেন। তাহলে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতেকাফকারী ব্যক্তি যেদিন ঈদের চাঁদ উদিত হওয়ার পরে যখন সে ঘর থেকে, মসজিদ থেকে, এতেকাফের স্থান থেকে যখন সে বের হয়ে যায়, সে তো এমন নিষ্পাপ অবস্থায় বের হয়ে গেল, সে তো এমন নির্ভেজাল অবস্থায় বের হয়ে গেল, ওই মানুষটা কেবল কোনো একটা মানব সন্তান যদি তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নাকি সে মাসুম অবস্থায় দুনিয়াতে বের হয়, মাসুম অবস্থায় বেগুনা অবস্থায় সে যেমন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহর জন্য এতেকাফ করে, অতবার এতেকাফ শেষে ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার পরে আল্লাহর যেই বান্দা ওই স্থান ত্যাগ করবে, ওখান থেকে বের হবে, আল্লাহ তাআলা তেমনি ভাবে তাকেও গুনামুক্ত অবস্থায় তাকে ওই জায়গা থেকে বের করে দেবে, তার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যেহেতু এখানে একটা সবেকদর নিশ্চিত সে পেয়ে গেল, কারণ যে ব্যক্তি এতেকাফ করবে তার চব্বিশ ঘন্টায় আমলের মধ্যে গণ্য হয়ে যাবে। এতেকাফ করি ব্যক্তি এই দশ দিন যে তারা থাকবে, এরা চব্বিশ ঘন্টায় আমলের সওয়াব পাবে, চব্বিশ ঘন্টায় এরা যে ঘুমাবে এটাও আমলের সওয়াব পাবে সে। আর এতেকাফ যারা করে সাধারণত তারা আমল একটু বেশিই করে, যারা যারা থাকছে অবশ্যই তারা বেশি করে, ঠিক না? সবসময় তারা তসবিহ তাহলিল সুযোগ পেলে নামাজ পড়তেছে, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করতেছে, সুযোগ পেলে তারা আল্লাহর নাম নিচ্ছে। আর বাহিরে থাকলে তো দুনিয়াবি ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, দুনিয়ার ঝামেলা এসে মাথার মধ্যে চাইবা বসে, তখন তারা এই এরকমভাবে নির্ভেজালভাবে আল্লাহর ইবাদত করা যায় না। কথা বলেন ঠিক? এখন আপনারা যতটুকু বুঝলেন, এই এতেকাফ আমাদের প্রত্যেকেরই করার দরকার আছে না নাই? কার কার নাই দেখে হাত তোলেন তো দেখি। হুজুর আমার দরকার দরকার নাই, আমি গুনাহ টুনাহ করিও না, উমরা যাই না আমি।